খুলনায় নদীতীর রক্ষায় জরুরি কাজের প্রায় 10 কোটি টাকা ভাগাভাগির অভিযোগ উঠেছে পানি উন্নয়ন বোর্ডের কিছু কর্মকর্তা ও ঠিকাদারদের বিরুদ্ধে। নামমাত্র কাজ দেখিয়ে পকেট ভারী করেছেন প্রকৌশলী ও নামধারী ঠিকাদার। এতে ভাঙনের কবলে ডুমুরিয়ার দিঘলিয়া ও তেরখাদা উপজেলার বসতবাড়ি ও আবাদি জমি। মোহাম্মদ আসমের তথ্য ও ছবিতে আরো দেখুন ডেস্ক রিপোর্টে। শুষ্ক মৌসুমে ভাঙনের কবলে খুলনার ডুমুরিয়া, দিঘলিয়া ও তেরখাদা উপজেলা। নদীটির রক্ষাবাঁধ ভেঙে প্লাবিত তিন উপজেলার নদীতীরবর্তী এলাকা বিলীন হয়েছে বসতবাড়ি, ফসলি জমি। প্রতি বছর এমন ভাঙনে দিশেহারা মানুষ। অভিযোগ রয়েছে ভাঙন ঠেকাতে বাঁধ সংস্কারের নামে লুটপাট হয়েছে কোটি কোটি টাকা। কোথাও কাজ হয়েছে সামান্য, কোথাও হয়নি ছিটে ফোটা। এই যে বস্তা ফেলাইছে, এই বস্তাগুলো উপরে ফেলাইছে, নিচে বস্তা দিয়ে নাই, এই জন্যই এই উপরের বস্তাগুলো আস্তে আস্তে নিচে চলে যাচ্ছে, আবার যে ভাঙ্গা সেই ভাঙ্গাই থেকে যাচ্ছে। বালির বদলে মাটির বস্তা পড়ছে বিদায়, এই জন্য সমস্যা বেশি হচ্ছে। সঠিকভাবে ব্যবহার হয়নি, না হওয়ার কারণে ভাঙন দিনের দিন বাড়তেছে, ভাঙন দিনের দিন বাড়তেছে। বালির বস্তা যেভাবে ব্যবহার হওয়ার দরকার সেভাবে ব্যবহার হয় নাই, কারণ নদীর ভাঙনের সমতল থেকে যদি বস্তা একরকমভাবে মিলে আসতো তাহলে আজকে এই ভাঙনটা হয়তো থাইমে যেত। মাটি কাইটে সলব করে দিয়ে এক এক বস্তা বালি গিটি টুটুটু দিয়ে গেছে, তাই থায় নাকি? তাই হিরা ভাড়া নদীতে যে ডই নিয়ে চলে গেছে, এই জন্য আমরা তো থাকতে পারতেছি না, যে গদ্দর ভেঙে ছিল সরাই নিয়ে আসি। দুর্নীতির সব অভিযোগ প্রকৌশলী ও ঠিকাদারদের বিরুদ্ধে। অভিযোগ থাকলেও সবসময় তারা থেকে যাচ্ছেন ধরাছোঁয়ার বাইরে। এজন্য দুর্নীতি দমন কমিশনে তদন্তের দাবি নাগরিক সমাজের। না, এটা একটা প্রচলিত আছে যে পানি উন্নয়ন বোর্ডের টাকা পানিতেই যায়, আর একটা এই যে 10 কোটি টাকা প্রায় এটি পানিতে গেল, এটি আমরা ধরে নিতে পারি। তো এইভাবে চললে আসলে চলতে দেওয়া উচিত না। এই এদেরকে যদি আইনের আওতায় না আনা যায়, স্বচ্ছতা জবাবদিহিতার মধ্যে যদি না আনা যায়, তাহলে জনগণের স্বাস্থ্যের টাকা শুধু অপচয় হতেই থাকবে, প্রকৃত অর্থে কোনো কাজের কাজ হবে না। আমরা মনে করি এটা নিয়ম মেনে সরকারের আইন অনুযায়ী যারা ঠিকাদার তারাই করবে, কিন্তু ওই সংশ্লিষ্ট যে বিভাগ ওই বিভাগের কেউ, তারপরেও তারা পিছনে থেকেও অনেকে বেনামে লাইসেন্স করে কাজ করে, যেগুলো অনৈতিক, এর থেকে পরিত্রাণ পাওয়া উচিত। এসব ব্যাপারে আসলে আমার মনে হয় যেহেতু জবাবদিহিতার জায়গায় আনা উচিত, অর্থাৎ তদন্ত হওয়া উচিত, যদি প্রকৃত কোনো দোষী থাকে তদন্ত করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা, এটাই ছাড়া বিকল্প কিছু নেই। এ বিষয়ে কথা বলতে কয়েক দফা যোগাযোগের পর পাওয়া যায় খুলনা পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তাকে। সব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি তার। আসলে আমি জানি না আপনি এই তথ্য কোত্থেকে পেয়েছেন, এই তথ্য আসলে ভিত্তিহীন, এটা আমার কাছে জানা নেই। অভিযোগ প্রমাণিত হলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। এই ধরনের অভিযোগ আমরা শুনলাম, এটি আমার কাছে, আমি তথ্য সংগ্রহ করব। এটা অভিযোগে যদি সত্যতা থাকে আমরা তদন্ত করব, যদি সত্যতা পাই অবশ্যই এর সাথে যারা সংশ্লিষ্ট রয়েছেন, যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, তদন্তে যদি সত্যতা পাওয়া যায় অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। খুলনা পানি উন্নয়ন বোর্ডের হিসেবে 2021-22 অর্থ বছরে ডিপিএম পদ্ধতি বা জরুরি কাজের জন্য ডুমুরিয়া, দিঘলিয়া ও তেরখাদা উপজেলায় নির্মাণ ও সংস্কার বাবদ খরচ হয়েছে 9,58,87,000 টাকা। হাসান সাব্বির, নিউজ ডেস্ক, দেশ টিভি।